ষোলোই আগস্ট এলো আমাদের পালা সকালের দিকে বাড়িটাকে ঘিরে ফেলল চারমানরা নিচ থেকে হুইসেলের শব্দ ভেসে আসতে লাগলো তারপরে চিৎকার আর গুলির শব্দ সবাইকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলছে দ্রুত কাপড় পরে আমরা বেরিয়ে এলাম হাতের কাছে যা পেল তাই দিয়ে ছোট্ট একটা পোটলা বানিয়ে নিল মা রেল স্টেশনের কাছে বিশাল এক খোলা চত্বর আগে এখানে দেশ বিদেশ থেকে আসা পণ্যের পাইকারি বাজার বসত বড় বড় ব্যবসায়ীরা পণ্য কিনে শহরের মার্কেটগুলোতে সাপ্লাই দিত জায়গাটা এখন কাটার তার দিয়ে ঘেরা এখানে নিয়ে এলো আমাদের হেনরিক আর হালিনা রেহাই পেয়েছে ওদের এখানে আনেনি নিয়ে গেছে শহরে শহরে ওদের দিয়ে কাজ করাবে ভাবলাম ভালোই হলো আমাদের মধ্যে অন্তত দুজন বেঁচে গেল চত্বরের এক পাশে ফাঁকা একটা জায়গা দেখতে পেলাম ওদিকে কেউ যাচ্ছে না ওখানে কয়েকটা মৃতদেহ পড়ে আছে তার মধ্যে এক মা তার ছোট ছোট দুই মেয়েও আছে কে জানে কি অপরাধ করেছিল তারা ছোট্ট শিশু দুটোকে জার্মানরা হত্যা করেছে তাদের অতি প্রিয় এক বিভৎস পদ্ধতিতে পা ধরে ঘুরিয়ে সজোরে মাথাটা দেয়ালে বাড়ি মারা আমরা যখন চত্বরটায় এলাম জায়গাটা তখনও কিছুটা ফাঁকা লোকজন হাঁটাহাঁটি করছে পানি খুঁজছে গরমকাল সূর্য তেতে উঠতে শুরু করেছে মা একটা পটলার উপর বসে বসে পড়ল বাবা দু হাতে পিছনে দিয়ে পায়চারি করছেন খুব নার্ভাস দেখাচ্ছে তাকে এখন ভাগ্যের হাতে নিজেদের সোপে দেওয়া ছাড়া আর কিছুই করার নেই মার দিকে তাকিয়ে দেখলাম মাকে অনেক দিন ভালোভাবে দেখিনি মনে হলো কত বদলে গেছে মা তার কালো চুলের গোছা প্রায় পুরোটাই রূপালি হয়ে গেছে সুন্দর মুখটাই দুশ্চিন্তার ছাপ মার পাশে মাটিতে বসে আছে রেজিনা দুহাতে মুখ ঢেকে ফুপে ফুপিয়ে কাঁদছে আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে চোখের জল একটু দূরে অচেনা এক মহিলা বসে আছেন তার কাপড় চুপড় ছিন্ন ভিন্ন এক হাতে নিজের গলা খামচে ধরে সামনের দিকে তাকিয়ে আছেন মহিলা আর একটু পর পর হাহাকার করছেন এ আমি কি করলাম এ আমি কি করলাম পাশে এক ভদ্রলোক বোধহয় মহিলার স্বামী সান্ত্বনা দিচ্ছেন তাকে একটু পর পর ট্রাক ভর্তি মানুষ আসছে দেখতে দেখতে জায়গাটা লোকে লোকারণ্য হয়ে গেল যারা আসছে তাদের কারো ছেলেকে নিয়ে গেছে জার্মানরা কারো মেয়েকে নিয়েছে হাহাকার করছে সবাই হাহাজারি করছে তারপর অন্যদেরও একই অবস্থা শুনে চুপ করে যাচ্ছে সবার বুকের মধ্যেই শোক আর হাহাকার কিন্তু করার কিছুই নেই সূর্য মাথার উপর উঠে গেছে গরম খুব ক্ষুধা তৃষ্ণাই কাতর সবাই গত রাতের পর থেকে কিছুই পড়েনি আমাদের পেটে এক জায়গায় এক ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার আর ভালো লাগছিল না ভাবলাম একটু ঘুরে ফিরে দেখি চারপাশটা লোকজন জটলা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জায়গায় একই আলোচনা কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সত্যিই কি আমাদের দিয়ে কাজ করাবে নাকি অন্য কিছু বুড়ো বুড়ির একটি দল দেখলাম আশি বছরের কম নয় কারো বয়স সবাই বয়সের ভারে অশক্ত অথর্ব অসুস্থ অনেকে হয়তো কোনো বৃদ্ধাশ্রম থেকে এদের ধরে এনেছে ইহুদি পুলিশরা বলছে শ্রমশিবিরে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কাজ করাবে আমাদের দিয়ে তাই যদি হয় তাহলে এদের নিয়ে যাচ্ছে কেন কি কাজ করবে আশি বছরের বৃদ্ধ এই মানুষগুলো মনের মধ্যে দুশ্চিন্তা আর আশঙ্কা নিয়ে ফিরে এলাম মায়ের পাশে বসে আছে তার পরিচিত এক মহিলা মহিলার স্বামী ব্যবসায়ী তিনিও সঙ্গে আছেন এদের সঙ্গে আছেন একজন ডেন্টিস্ট শহরে তার ক্লিনিক ছিল তাকে খুব হতাশ আর ক্ষুব্ধ মনে হলো এটা সত্যিই খুব লজ্জার কথা তিক্ত কণ্ঠে বললেন ডেন্টিস্ট কষাইরা যেভাবে গরু ভেড়াকে নিয়ে যায় কষাইখানায় ঠিক সেভাবে আমাদের নিয়ে যাচ্ছে জার্মানরা আর আমরাও গরু ভেরার মতো বিনা প্রতিবাদে যাচ্ছি মৃত্যুর দিকে অথচ আমরা মোট পাঁচ লাখ ইহুদি সবাই মিলে যদি একসাথে লড়াই করতাম আক্রমণ করতাম ওদের তাহলে ওরা পালাবার পথ পেত না ঘেটর দেয়াল ভেঙে বেরিয়ে আসতে পারতাম আমরা অথবা মরলেও সেটা হতো বীরের মৃত্যু বাবার চুপচাপ সুরছে একটু বিব্রত মনে হলো তাকে কাঁধ ঝাঁকিয়ে বাবা বললেন আমাদের যে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে তা কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি না সব ঠিক ডেন্টিস্ট উত্তর দিলেন নিশ্চিতভাবে জানি না তবে আমি নব্বই ভাগ নিশ্চিত ওরা আমাদের মেরে ফেলবে একটু হেসে বাবা বললেন দেখুন আমরা এখনও যারা আছি তারা কে হিরো নয় বীর নয় নিতান্তই ছাপোষা নিরীহ মানুষ আর ওই যে নব্বই ভাগ নিশ্চিত আপনি বললেন না বাকি দশ ভাগের উপরেই আমরা আশা করে আছি ভরসা করে আছি হয়তো মরব না হয়তো শেষ পর্যন্ত আমরা বেঁচে যাব ডেন্টিস্ট চুপ করে থাকলেন ব্যবসায়ী ভদ্রলোক বাবার সঙ্গে একমত হলেন তার মতে এই বিশাল সংখ্যার ইহুদিরা তো শ্রমিক হিসেবেও কাজে লাগতে পারে তাহলে শুধু শুধু এদের মারবে কেন শ্রমশিবিরেই পাঠাবে সেখানে পরিবেশ খুব খারাপ হতে পারে কিন্তু একেবারে মেরে ফেলবে না ওরা আমাদের ওদিকে ব্যবসায়ীর বউ মায়ের সঙ্গে গল্প করছেন তার বিরাট ফ্ল্যাটটা তাকে ছেড়ে আসতে হয়েছে সেই ফ্ল্যাটের গল্প করছেন তিনি আফসোস করছেন দামি দামি আসবাব আর ডিনার সেট ফেলে ফেলে আসতে হয়েছে বলে শ্রমশিবির থেকে ফিরে আসার পর সেগুলো আবার ঠিক মতো পাবেন কি না নাকি ওগুলোকেও লুট করে নিয়ে যাবে এ নিয়ে বেজায় দুশ্চিন্তা তার দুপুর গড়িয়ে বিকেল হলো দূরে একটা ট্রাক এসে দাঁড়ালো লোকজন নামছে ট্রাক থেকে ভিড়ের মধ্যে হেনরিক আর হালিনাকে দেখতে পেলাম ওদের তো কাজ করাবে বলে নিয়ে গিয়েছিল শহরে এখানে আবার আনলো কেন ধরল কীভাবে হালিনা বলল ধরেনি ওরা স্বেচ্ছায় ধরা দিয়েছে বাঁচি মরি যাই হোক সবাই একসঙ্গে থাকব এই হচ্ছে ওদের দুজনের ইচ্ছে আমি হাই হাই করে উঠলাম কেন ওরা এরকম বোকামি করলো হেনরিককে পকাঝকা করতে লাগলাম হেনরিক কোনো কথা বলল না পকেট থেকে শেক্সপিয়ারের একটা বই বের করে মাটিতে বসে পড়তে লাগল এখনও হয়তো ওদের রক্ষা করা যায় যে হুদি পুলিশটা ওদের ধরে এনেছে সেই পুলিশটা আমার মুখ চেনা বড় লোকদের যে ক্যাফেতে আমি পিয়ানো বাজাতাম সেখানে ওকে গার্ড দিতে দেখেছি দু একবার কথাও বলেছি লোকটাকে অনুরোধ করলাম যেন হালিনা আর হেনরিককে ছেড়ে দেয় বুঝিয়ে বললাম ওদের দুজনের নাম লিস্টে নেই ওরা স্বেচ্ছায় এসেছে কিন্তু পুলিশটা আমার কোনো কথা শুনতে রাজি না প্রতিদিন ওকে পাঁচজন ইহুদি ধরে দিতে হয় এটাই ওর কোটা হালিনা আর হেনরিককে দিয়ে ওর আজকের কোটা পূরণ হয়েছে এখন ওদের ছেড়ে দিলে এ অবেলায় ওকে আবার ইহুদি শিকারে বের হতে হবে সেটাও ও করতে নারাজ ওর ভাষায় ইহুদিগুলো বেজায় পাজি সহজে ধরা দেয় না পালিয়ে বেড়াই লুকিয়ে থাকে বেজায় পাজি হতাশ হয়ে ফিরে এলাম হালিনা আর হেনরিককে বাঁচাতে পারলাম না চুপচাপ বসে আছি মায়ের পাশে বিকেল পাঁচটার মতো বাজে অচেনা মহিলাটি এখনো থেকে থেকে বলে উঠছে এ আমি কি করলাম এ আমি কি করলাম তার ঘটনাটা এখন আমরা সবাই জানি জার্মানরা তাদের বিল্ডিং ঘেরাও করার পর মহিলা স্বামী আর কোলের ছেলে নিয়ে গোপন কুঠুরিতে লুকিয়েছিলেন একজন সৈন্য কাউকে না পেয়ে ফিরে যাচ্ছিল এমন সময় বাচ্চাটা কেঁদে ওঠে তার কান্না চাপা দিতে বাচ্চার গলা চেপে ধরেন মহিলা দাঁড়িয়ে গেল সৈন্যটা কয়েকটা মূল্যবান মুহূর্ত এর মধ্যে ঘর ঘর শব্দ তুলে স্থির হয়ে গেল কোলের শিশু গলা চেপে ধরেও লাভ হয়নি ধরা পড়তে হয়েছে সবাইকে মাঝখান থেকে দুধের শিশুটা মারা গেল শ্বাসরোধ হয়ে দশ বারো বছরের এক বালক গলায় বাক্স ঝুলিয়ে চকলেট বিক্রি করছে বাবা ওকে ডাকলেন অস্বাভাবিক চড়া দাম চকলেটগুলোর এত দুঃখেও আমার হাসি পেল চকলেট বিক্রির টাকা দিয়ে কি করবে ছেলেটা আমরা সবাই মৃত্যুর গুহার ভিতরে ঢুকে পড়েছি এই নাবালক ছেলেটা হয়তো তা জানেও না যার পকেটে যা ছিল সব খুচরো এক করে মাত্র একটা চকলেট বার কেনা গেল বাবা সেটাকে ছয় টুকরো করলেন চার ছেলে মেয়েকে দিলেন চার টুকরো মাকে একটা নিজেও নিলেন একটা চকলেট মুখে পুড়ে আমরা চুষতে লাগলাম সেই আমাদের এক সঙ্গে শেষ কিছু খাওয়া বিকেল ছটার সময় বারো চোদ্দোটা বগির মালবাহী একটা ট্রেন ধীরে ধীরে এগিয়ে এলো প্ল্যাটফর্মের দিকে একই সঙ্গে ছোট হয়ে আসতে থাকল ইহুদি পুলিশ আর জার্মান গার্ডদের বৃত্তটা ভিড়ের মধ্যে প্রচণ্ড চাপাচাপি দুই সারি জার্মান এস গার্ডের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ট্রেনের দিকে সবার পিছনে আমি হঠাৎ হঠাৎকে যেন আমার শার্টের কলার ধরে পেছন থেকে হ্যাঁচ কাটান দিল স্পিলম্যান স্পিলম্যান এদিকে ঘাড় ঘুরিয়ে দেখলাম একজন ইহুদি পুলিশ বোধহয় আমাকে চেনে ঠেলে ধাক্কা দিয়ে আমাকে সে পেছনে ফেলে দিল উঠে দাঁড়িয়ে পুলিশের দেয়াল ভেদ করে সামনে এগোতে চাইলাম মা বাবা ভাই বোনের সঙ্গে আমি থাকতে চাই দূর থেকে দেখলাম মা আর রেজিনা ট্রেনে উঠে যাচ্ছে হেনরিক আর হালিনা ওদের উঠতে সাহায্য করছে বাবা ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক আমাকে খুঁজছেন আমি চিৎকার করে ডাকলাম বাবা বাবা আমাকে দেখতে পেলেন এগিয়ে আসতে নিয়েও থমকে দাঁড়ালেন তার মুখ কাগজের মতো সাদা ঠোঁট দুটো দুটো কাঁপছে একটু একটু তারপর ধীরে ধীরে হাত তুললেন বাবা যেন দূর বহুদূর মৃত্যুর দেশ থেকে আমাকে বিদায় জানাচ্ছেন পাগলের মতো চিৎকার করতে লাগলাম আমি বাবা মা হেনরিক হালিনা মনে হলো এই আমার শেষ সুযোগ এখনি যদি আমি ওদের কাছে পৌঁছতে না পারি তাহলে ট্রেনটা ওদের নিয়ে চলে যাবে চিরতরে ওদের আমি হারিয়ে ফেলব পুলিশের বাধা ঠেলে মরিয়া হয়ে আবার এগোতে চাইলাম পুলিশটা হঠাৎ ঘুরে দাঁড়ালো এক ঝটকাই আমাকে মাটিতে ফেলে চেপে ধরে চেঁচিয়ে বলল কি চাও মরতে চাও ভাগো মরতে চাই পুলিশের কথায় সম্বিত ফিরে পেলাম যেন সত্যিই তাহলে এই ট্রেন মৃত্যুর দিকে চলছে সুরে উঠলাম আমি মরতে চাই না আমি মরতে চাই না নিজের মৃত্যুকে এত কাছ থেকে দেখে চমকে উঠলাম আমি জানতব একটা ভয় আমাকে তারা দিল এক পা দু পা করে পিছিয়ে এসে আড়ালে দাঁড়ালাম ট্রেনটা চলতে শুরু করেছে ধীরে ধীরে চলে যাচ্ছে ওটা আমার মা বাবা ভাই বোনদের নিয়ে তালা মারা মালগাড়ির ভিতর থেকে মানুষের চিৎকার আর কান্নার শব্দ ভেসে আসছে আস্তে আস্তে দূর থেকে দূরে চোখের আড়ালে চলে গেল রেলগাড়ি কান্নার শব্দও ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল